আমরা সবাই স্প্যাম কমেন্ট থেকে বিরত থাকব। আশা করছি সবার সাথে একই ঘটনা ঘটছে, তো আমরা একটু সচেতন হব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ইনসাইডার লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিতে সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি, তো এখানে আমি এই যে কিছু গাছ লাগিয়েছি দেখাবো। অনেকদিন যাবত ভাবছি কিন্তু দেখানো হয়নি, তো দুপুরের দিকে ভিডিওটা করলাম। রোদ প্রচুর, আমি জানালা দিয়ে ভিডিওটা ধারণ করছি। এখানে আমি আমড়া গাছ লাগিয়েছি, ওর পাশে আছে মরিচ গাছ, মরিচ গাছে ফুল এসছে, তো খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের মরিচ ধরছে, এই অবস্থায় দেখাতে পারবো। তারপরে একটা সবেদা গাছ লাগিয়েছি, পুদিনা গাছ আছে, লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, এই তো। আর আজকে দুপুরে রান্না বান্না করব। এখানে ইলিশ মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, হালকা ভাজবো, এই জন্য উস্তে ভাজি করব। আর মাছটা রান্না করব বেগুন দিয়ে, এজন্য সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, আর আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে ইলিশ মাছটা সরিষার তেলেও ভেজে নিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ খুব বেশি আমি ভাজা পছন্দ করি না, আর মাছ কাঁচা থাকলে বেশি ভালো লাগে ইলিশ মাছটা। যাই হোক, আমার এই যে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে ভেজে নেওয়া মাছগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। সরিষা এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে ওর মধ্যে আমি পানি দিয়ে দিলাম ঝোলের। তারপরে আমি লবণ অ্যাড করলাম আর হলুদ অ্যাড করলাম। এখন এটা ঢাকনা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন টকবক করে ফুটছে, তো এ পর্যায়ে আমি বেগুনগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে তেলের মধ্যে বেগুনগুলো ভেজেও নিতে পারেন। তো আমি আজকে এভাবে করে রান্না করছি, এভাবে করে খেতে অনেক বেশি ভালো লাগে, হালকা পাতলা ঝোল। তো এরপরে এই যে সরিষা আর কাঁচা মরিচের পেস্টটা আমি দিয়ে দিলাম, আমি সামান্য পরিমাণে জিরা দিয়েছিলাম, পেস্ট করে নিয়েছি একসাথে। তারপরে যে ঢাকনা লাগিয়ে বেগুনটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। প্রায় সিদ্ধ হয়ে গেছে, আরও একটু রান্না করে নিচ্ছি। এই যে আরও 10 মিনিট পরে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছ ডিম সবগুলো দিয়ে দিব, দেওয়ার পরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব কয়েক মিনিট। আর আমি একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু আমরা দুইবার খাবো এই জন্য। এখন এই যে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন তরকারিটা আমার রেডি হয়ে গেছে, ইলিশ মাছ বেগুনের তরকারি। তো আমি চুলা অফ করে নামিয়ে নিলাম। ইলিশ মাছ আর বেগুনের তরকারি কার না পছন্দ? তো রেডি হয়ে গেছে আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এভাবে করে রান্না করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর এভাবে করে রান্না করে খাননি এমন
লোকের সংখ্যা খুবই কম আছে। এরপরে যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে উস্তেটা ভাজি করে নিব। উস্তে দিয়ে দিয়েছি, একসাথে পেঁয়াজ মরিচ দেওয়া ছিল আর লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি যেহেতু উস্তেগুলো আমি একটু বড় করে কেটেছি, এজন্য একটু ঢেকে দেব, লো আছে, একটু সময় নিয়ে ভাজি করব। এই যে ঢাকনা দিয়ে আমি আস্তে আস্তে করে উস্তেটা ভাজি করে নিচ্ছি। আর অনেক সময় মুখে অরুচি থাকে, তখন এভাবে করে উস্তে ভাজি করে খেলে বেশ ভালোই লাগে। আর সব সময় তো প্রায়ই আপনার আলু দিয়ে কিংবা বেশি বেশি পেঁয়াজ দিয়ে ভাজি করে খাওয়াই হয়, তো ভাবলাম আজকে এভাবে করি, ভালো লাগবে। উস্তে ভাজিটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি নামিয়ে নেব ভাজিটা, নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন উস্তে ভাজি রেডি। তো আজকে ডাল রান্নাটা দেখালাম না, বেগুন মাছের ঝোল উস্তে ভাজি আর ডাল হচ্ছে আমাদের দুপুরের মেনু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, চিলড্রেন, টেক কেয়ার, বাই বাই।